এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো আর কিছু হতে পারে। আমরা এই ধরনের অবস্থার সমাপ্তি চাই, যার জন্য আমরা বলেছি যে সকল মত এবং মতের সমীন ভবন নয়, প্রতিহিংসা রাজনীতির সঙ্গে একটা সমঝোতা এবং সমন্বয়ের একটা রাজনীতি আমাদের দেশে করতে হবে। সেই জন্য আমরা রেইনবো মিশনের একটা রামধনুকে যেমন সব রকমের রঙের সমন্বয় ঘটে মানুষ সেটা থেকে পৃথক হয়, প্রীতি পায়, তেমন আমরা সরকারকে একটা দায়বদ্ধ সরকারি পরিণত করতে পারি। সেজন্য প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, তাদের ক্ষমতার মধ্যে আমরা সমন্বয় না, ভারসাম্য, আমরা শাসন বিভাগ, বিচার বিভাগ এবং সংসদ সকলের ক্ষমতার খুব সুস্পষ্ট পরিধি নির্ধারণ করে এই ধরনের বেশ কিছু বিষয় আমরা এই সরকার দেখা রাখার। আমরা মনে করি যে দেশের শুধু রাজনৈতিকভাবে নির্বাচিত ব্যক্তিরা নয়, দেশের বিভিন্ন শ্রেণী পেশার যারা বিশিষ্ট মানুষেরা আছেন, যারা দেশের কথা ভাবেন, দেশের কল্যাণের চিন্তা করেন, তাদেরকেও রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করা দরকার, যার জন্য আমরা বিপক্ষ বিশেষ করে কল্যাণের জন্য দেশের মানুষের অভিজ্ঞতা হলো যে আজকে যারা ক্ষমতায় জোর করে বসে আছেন তারা 1996 সালে বলেছিলেন যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হয়, কিন্তু তারা ক্ষমতায় এসে এমন আইন করেছেন, সংবিধান সংশোধন করে, যে এখন শুধু দলীয় সরকার ক্ষমতায় থাকে না, দলের এমপিরাও ক্ষমতায় থাকে। অর্থাৎ তারা